ওয়েলকাম টু আইসিটি ক্লাস। আমি মোহাম্মদ জিহুল আলম, শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা শিখব এক ও দুইয়ের পরিপূরক কিভাবে গঠন করতে হয়। এক ও দুইয়ের পরিপূরক কিভাবে গঠন করতে হয় এটা শেখার আগে চলো আমরা একটা জিনিস দেখে আসি। আমরা জানি বাইনারি সংখ্যা বিট দিয়ে লিখতে হয়। তো দেখো যে আমরা দুই কিন্তু আমরা এইভাবে কোনো বাইনারি দুইকে আমরা এইভাবে বোঝাতে পারি, এইভাবে দুইকে বোঝাইতে পারি। কিন্তু কম্পিউটার এই দুই বিটে কিন্তু বোঝাতে পারে না। কম্পিউটার দুই লিখে ন্যূনতম 8 বিটে, 16 বিটে, 32 বিটে। তো কম্পিউটার ন্যূনতম বিট দুই রাখার জন্য ন্যূনতম বিট ধরবে 8টা। 3, 4, 5, 6, 7, 8। তো আমরা দুইকে বোঝানোর জন্য এই দুই বিট ব্যবহার করি, বা 3 বিট 4 বিট, কিন্তু কম্পিউটার ব্যবহার করবে 8। তাহলে কম্পিউটার কিভাবে লিখবে? কম্পিউটার দেখো যে এই বিটে দিবে 1 আর এই বিটে 0, আর সবগুলি বিট পূরণ করবে 0 দিয়ে। তাহলে কম্পিউটার ন্যূনতম সংখ্যা লেখে 8 বিটের মধ্যে, এবং প্রয়োজনে আরো বিট প্রয়োজন হলে বিট গ্রহণ করে, কিন্তু সর্বনিম্ন 8 বিটই কম্পিউটার লিখে। দুই এভাবে লিখবে। এখন আসো আমরা জেনে নিই এই দুই কি প্লাস দুই না মাইনাস। আমরা যখন কোনো সংখ্যা লিখি, যেমন সংখ্যা লিখি 5, দশমিকে আমরা 5 লিখলাম, তাহলে আমরা স্বাভাবিকভাবেই বুঝে যাই এটা ধনাত্মক 5। ধনাত্মক 5 বলতে এটা প্লাস 5। আর যদি ঋণাত্মক কোনো সংখ্যা বোঝাতে চাই তাহলে আমরা কি করি, ধরো যে ফ্রিজের তাপমাত্রা কত, -2°। তাহলে মাইনাস কোন সংখ্যা বোঝানোর জন্য আমরা কি করি, সামনে মাইনাস চিহ্ন। কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে দেখো সংখ্যা হলো কয়টা, সংখ্যা 2টা, 0, 1। এছাড়া কিন্তু আর অন্য কোনো সংখ্যা বা চিহ্ন নাই। তাহলে আমি যদি এই দুইকে মাইনাস ভাবে বোঝাতে চাই তাহলে বাইনারিতে কিভাবে সম্ভব? তাহলে বাইনারিতে সম্ভব এরকম ভাবে যে এই যে সামনের এই বিটটা, সামনের এই বিটে এই বিট, সামনের এই বিট যদি শূন্য থাকে, সামনের এই বিট যদি শূন্য থাকে তাহলে কম্পিউটার বুঝবে যে এটা ধনাত্মক 2, অর্থাৎ পজিটিভ 2। এটা এই দুইটা হবে পজিটিভ। আবার যদি এরকম থাকে, কম্পিউটার যদি এই দুইটাকে ঋণাত্মক বোঝাতে চায় তাহলে এইখানে শূন্যর বদলে হয় 1,
যদি এখানে এক হয় তাহলে কম্পিউটার বুঝে নেবে এটা ঋণাত্মক, এটা হলো ঋণাত্মক দুই অর্থাৎ নেগেটিভ। মাইনাস দুই, এই যে প্রথম বিটটা, এই প্রথম বিটটা কম্পিউটার রাখে হলো সাইন বিট হিসাবে, এই বিটটা কম্পিউটার রাখে সাইন বিট হিসাবে বা চিহ্ন বিট হিসাবে। তাহলে এইটাকে আমরা বাইনারিতে আমরা চিহ্ন বিট বলি। আর এই যে দেখো এই বিটগুলি, যে অবশিষ্ট বিটগুলি, অবশিষ্ট এই বিটগুলি কম্পিউটার রাখে মান বোঝার জন্য। কোন সংখ্যা যেমন 2, 5, 10, 18, 20, তো যেগুলি আমরা এই মানগুলি বোঝার জন্য কম্পিউটার এই 7 বিট ব্যবহার করবে। আর চিহ্ন বোঝার জন্য কম্পিউটার ব্যবহার করবে এই সামনের এই বিট। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে সাইন বিট কাকে বলে বা চিহ্নযুক্ত সংখ্যা, চিহ্নযুক্ত সংখ্যা কি, এইরকম প্রশ্ন পরীক্ষাতে আসে, চিহ্নযুক্ত সংখ্যা কি, সাইন বিট কি। তাহলে আমরা শিখলাম চিহ্নযুক্ত সংখ্যা কি বা সাইন বিট কি। ধনাত্মক বোঝানোর জন্য মান বিটে যদি 0 থাকে তাহলে কম্পিউটার বুঝে যে এটা ধনাত্মক সংখ্যা। আর মান বিটে অর্থাৎ যদি মান বিটে 1 থাকে তাহলে কম্পিউটার বুঝে নেয় এটা ঋণাত্মক সংখ্যা। তো চলো এখন আমরা 1-এর পরিপূরক কিভাবে করতে হয় সেটা দেখি, 2-এর পরিপূরক করতে হয় সেটা দেখি। আমরা শিখলাম কম্পিউটার ন্যূনতম সংখ্যা দেখার জন্য 8 বিট ব্যবহার করে। তাহলে সাপোজ আমি চাই যে 2-এর পরিপূরক করতে চাই, 2-এর 1-এর পরিপূরক করতে চাই। তো পরিপূরক, 1-এর পরিপূরক বা 2-এর পরিপূরক জিনিসটা কি, পরিপূরক অর্থ বিপরীত, বিপরীত করা। এটা ধনাত্মক সংখ্যা, এটাকে আমরা ঋণাত্মক করব। তো কম্পিউটার কিভাবে লিখি আমরা সেভাবে আগে লিখি, যে কম্পিউটার এরকম ভাবে লিখবে যে 1, 0, 2 বিট, এই যে 3 বিট, তারপরে 4 বিট, এই 5 বিট, এই 6 বিট, এই হলো 7 বিট, এই 8 বিট। তাহলে কম্পিউটারের মতো করে আমাকে লিখে নিতে হবে 8 বিটে, ন্যূনতম 8 বিটে লিখে নিতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা এখন আমাদের কাজ কি, এখন দেখো যে 0-এর বিপরীত কি, 0-এর বিপরীত হলো 1, 0-এর বিপরীত 1। যে যেই জায়গায় 0 থাকবে সেই সেই জায়গায় আমরা 1 দিব। সবগুলিতে আমরা 1 দিব এবং যে যে জায়গায় 1 থাকবে সেই সেই জায়গায় আমরা 0 বসাব। তো হয়ে গেল, এটাকে আমরা বলছি 1-এর পরিপূরক গঠন, 1-এর পরিপূরক গঠন। তো এভাবে করে 1-এর পরিপূরক গঠন হয়ে গেল। তাহলে কি করলাম, যদি যদি বলে যে 1-এর পরিপূরক কিভাবে গঠন করতে হয়, আচ্ছা তাহলে আবার একটু বলি যে 1-এর পরিপূরক কিভাবে গঠন করতে হবে। 1-এর পরিপূরক গঠন করতে হবে কোন সংখ্যাকে, সাপোজ এবার ধরলাম 32। 32 সংখ্যাকে আমরা কিভাবে লিখব, কম্পিউটারের মতো করে লিখবো, অর্থাৎ 8 বিটে লিখব। প্রথমে 32 লিখবো, 32-এর বাইনারি করব, বাইনারি করে এইটাকে বিট পূরণ করবো, অর্থাৎ 8 বিটে 8 বিট রেজিস্টারে সাজাবো। 8 বিটে লেখার পরে
যে যেই জায়গায় শূন্য আছে সেই সেই জায়গায় আমরা এক বসাবো, এবং যে যেই জায়গায় এক আছে সেই সেই জায়গায় আমরা শূন্য বসাই একের পরিপূরক। তো এই শিখে ফেললাম আমরা একের পরিপূরক কিভাবে করতে হয়, খুবই সোজা, যে জানবে তার কাছে খুবই সোজা। আচ্ছা এবার আসো চলো দেখি আমরা দুইয়ের পরিপূরক কিভাবে গঠন করতে হয়। ধরো কোন সংখ্যা ধরলাম দুই, তো দুইয়ের এবার আমরা দুইয়ের পরিপূরক কিভাবে করব। তো যথা নিয়মে আমরা আগে একের পরিপূরক করে নেব। একের পরিপূরক দেখো যে একটা একের পরিপূরক, একের পরিপূরক করে নেওয়ার পরে একের পরিপূরক মানের সাথে, একের পরিপূরক মানের সাথে আমরা এই যে এটা একের পরিপূরক মান, একের পরিপূরক মানের সাথে আমরা শুধু এক যোগ করব। একের পরিপূরক মানের সাথে আমরা শুধু এক যোগ করব, মানে এটা একের পরিপূরক মান, এর সাথে আমরা যোগ করব শুধু এক। শুধু এক বাইনারি নিয়মে আমরা যোগ করব। আচ্ছা দেখি কিভাবে যোগ করি, এক আর একে শূন্য, হাতে থাকে এক, হাতের এক এখানে চলে আসলো, তাহলে শূন্য আর একে এক, এই এক বসে যাবে, এই এক বসে যাবে, এই এক বসে যাবে, এই এক বসে যাবে, সবগুলি বসে যাবে। তাহলে এইটা একের পরিপূরক মানের সাথে, একের পরিপূরক মানের সাথে শুধু এক যোগ করলে যে মান পাওয়া যাবে সেটাই হলো দুইয়ের পরিপূরক গঠন হয়ে যাবে। দুইয়ের এটাকে বলছি দুইয়ের পরিপূরক। তাহলে কি করলাম, একের পরিপূরক কোন সংখ্যা সাপোজ যে পঁচিশের দুইয়ের পরিপূরক গঠন করব, তাহলে পঁচিশ আমরা লিখবো যখন পঁচিশ লিখবো, পঁচিশের বাইনারি লিখবো, পঁচিশের বাইনারিকে আট বিট হিসেবে সাজাবো, তারপরে উল্টিয়ে দিব, যেখানে যেখানে শূন্য আছে সেখানে সেখানে এক দিব, এবং যেখানে যেখানে এক আছে সেখানে সেখানে শূন্য দিয়ে আমরা একের পরিপূরক গঠন করব। একের পরিপূরক গঠন করে একের পরিপূরক মানের সাথে শুধু বাইনারি এক যোগ করব, শুধু এক যোগ করলে আমরা যে মানটা পাবো সেটাই হয়ে যাবে দুইয়ের পরিপূরক গঠন। তাহলে তোমরা নিশ্চয় পারবা একের পরিপূরক কিভাবে গঠন করতে হয় এবং দুইয়ের পরিপূরক কিভাবে গঠন করতে হয়। তো আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।